ঢাকার বাইরে অনেকটা ঢিমে তালে চলছে বিএনপি ও সমমনাদের 48 ঘন্টার হরতাল। হরতালের সবশেষ খবর খবর জানাতে এই মুহূর্তে মানিকগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলীম, কুমিল্লা থেকে সুমন কবির। প্রথমেই যেতে চাই মানিকগঞ্জে। আলীম, হরতালে সড়কে যান চলাচল কেমন দেখছেন, দূরপাল্লার বাস চলছে কিনা, সবশেষ খবরাখবর জানাবেন। ঈশিকা, আপনি যেহেতু বলছেন যে বিএনপি জামাতে ষষ্ঠবারের মতো ডাক 48 ঘন্টার এই হরতালে অবরোধে কিন্তু এই অবস্থান করছি মানিকগঞ্জ ঢাকা আরিচা মহাসড়কের মানিক বাস স্ট্যান্ড এলাকা। এলাকার চিত্র যদি দেখাতে যায় তাহলে যে দূরপাল্লার বাস কিন্তু এই ঢাকা আরিচা মহাসড়কে দেখা যায়নি। যে লোকাল যে যানবাহন রয়েছে সেই যানবাহনগুলো স্বাভাবিক রয়েছে। এছাড়া আইন শৃঙ্খলার বাহিনীর রক্ষাকারী বাহিনীরা নিয়মিত এই ঢাকা আরিচা মহাসড়কে টহল দিচ্ছে, বিভিন্ন পয়েন্টে পয়েন্টে তারা অবস্থান নিয়েছে। এছাড়া আমরা কথা বলেছি বিভিন্ন সূত্রের মাধ্যমে, সেটা তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত কোনো রকম অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা এবং কোনো ঘটনা আমরা এখন পর্যন্ত কোনো জানতে পারিনি। এছাড়া এই ঢাকা আরিচা মহাসড়কে র‍্যাব, বিজিবি এবং প্রশাসনের লোকজন তারা কিন্তু নিয়মিত টহল দিচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। আমরা যদি দেখাতে যাই যে এই রুট এই সকাল থেকে আমরা অবস্থান করছি এই ঢাকা আরিচা মহাসড়কে, দূরপাল্লার কোনো যানবাহন আমাদের চোখে পড়েনি। আমরা যানবাহনের মালিকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে তারা অনেক সময় তারা কিন্তু বলছেন যে অনেকটা ঝুঁকি নিয়ে তারা করছে যে কোনো সময় কোনো একটা ঘটনা ঘটতে পারে বলে তারা অনেকটা সংখ্যায় তারা এই যানবাহন চালাচ্ছে বলেও তারা জানিয়েছে। আমরা এ বিষয়ে আরও কথা বলেছি প্রশাসনের কাছে। প্রশাসন যেটি বলছেন যে তাদের নিরাপত্তার জন্য তারা সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তারা কাজ করছে। এছাড়া এই আওয়ামী লীগের নেতাকর্মীরাও বিভিন্ন পয়েন্টে পয়েন্টে তারা কিন্তু অবস্থান নিচ্ছে যে নাশকতা এড়াতে। এই ছিল ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের সর্বশেষ অবস্থা। আমরা এখন যাব কুমিল্লার আমাদের সহকর্মী সুমনের কাছে। সুমন জি, আলিম আপনাকে ধন্যবাদ। আসলে কুমিল্লা শহরের ঢাকা সহ শুধু সারা বাংলাদেশে আসলে হরতাল যে চলছে, হরতালের আমি আপনি জানি রাখি কুমিল্লা গতকাল একটা ঘটনা ঘটেছে, আমরা পাপড়ি একটা বাস পুড়িয়ে দিয়েছে, সেই সাথে গত 3 দিন আগে একটা তিশা বাস পুড়িয়ে দিয়েছে। আমি আপনি জানি রাখি কুমিল্লার যে হরতাল যে অবরোধ আন্দোলন ডেকে জামাত বিএনপি মাঠে থাকার কথা আমরা মাঠে থাকতে দেখতে পাইনি, যদিও কুমিল্লা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবী জেলা আওয়ামী লীগ সকলে স্বস্ব অবস্থান থেকে আসলে হরতাল অবরোধ পত্র। আমি এখন কুমিল্লা বাস মালিক সমিতির প্রভাবশালী নেতা এবং যুবলীগ নেতা জুলাল হোসেন উপস্থিত পাচ্ছি, আপনারা কতগুলো বাস ছেড়ে দিয়েছে এবং দূরপাল্লা বাস আপনারা প্রতিনিধি চালাচ্ছেন? জি ধন্যবাদ দেশ টিভিকে। আপনারা দেখতে পাচ্ছেন কুমিল্লা টার্নিং পয়েন্ট, কুমিল্লার নোয়াখালী এবং ঢাকার চক্রান্ত মূল পয়েন্ট ফজুরাবাদ বিশ্ব রোড। আমাদের কুমিল্লার গণমানুষের অভিভাবক, কুমিল্লা সদর আসনের মাননীয় সাংসদ বীর মুক্তা আকম বাহাউদ্দিন বারের নির্দেশে আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান করছি, যাতে মানুষ নির্বিঘ্নে তার গন্তব্যে যেতে পারে। আপনারা হয়তো অবগত আছেন গতকালকে রাত্রে আমাদের ফাফিয়া পরিবহনে চোরাগুপ্তভাবে আল কায়দা স্টাইলে একটি গাড়ি আগুন দিয়েছে। তো এগুলো নাশকতা না করতে পারে সেই উদ্দেশ্যে আমরা এখানে অবস্থান করছি এবং সকাল থেকে আপনি দেখতে পাচ্ছেন ঢাকার উদ্দেশ্যে গাড়ি যাচ্ছে, চট্টগ্রাম উদ্দেশ্যে যাচ্ছে, নোয়াখালী, সাতপুর, সকল গাড়ি অ্যাভেলেবেল। যদিও দূরপাল্লার গাড়ি একটু স্লো যাচ্ছে কিন্তু আমাদের লোকাল গণপরিবহন অ্যাভেলেবেল চলছে। আচ্ছা, যেটা বলছিলেন যে লোকাল পরিবহন আসলে অ্যাভেলেবেল যাচ্ছে, তবে দূরপাল্লা যানবাহন একটু কম যাচ্ছে, আরেকটা বিষয় যাত্রী কম থাকার কারণে এই সমস্যাটা হচ্ছে। তারা বলছে আমাদের বাস প্রস্তুত আছে, যে কোনো সময় আমরা দূরপাল্লা বাস ছেড়ে যেতে পারি যদি যাত্রী থাকে। আসলে কুমিল্লার যে অবস্থা, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা অংশে আসলে নিরাপত্তা বাহিনীর কোনো সমস্যা নেই, নির্বিঘ্নে চলাফেরা করতে পারছে সকলে। সকলকে আহ্বান জানাচ্ছেন যে নির্বিঘ্নে চলাফেরা করার জন্য, যাত্রীদেরকে আসার জন্য। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ। ঈশিকা সুমন, অনেক ধন্যবাদ আপনাকে। কুমিল্লা এবং মানিকগঞ্জ থেকে সহকর্মীদের কাছে হরতালের বিস্তারিত পরিস্থিতি জানছিলাম।